সাতই জানুয়ারির নির্বাচন যুদ্ধাপরাধী বঙ্গবন্ধু হত্যাকারী আগুন সন্ত্রাসী পদ্মা সেতু ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নির্বাচন বলেছেন মাদারীপুরের চিফ হুইপ নুরি আলম চৌধুরী। সোমবার মাদারীপুর এক আসনের উত্তর বহেরাতলার ভেন্নাতলা স্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরো জানতে একটি ডেস্ক রিপোর্ট। আগামী 7 তারিখে যে নির্বাচন, জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগের সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নুরি আলম চৌধুরী বলেছেন, আগামী 7 জানুয়ারি যে নির্বাচন, এই নির্বাচন শুধু শিবচরে আমাকে আপনাদের প্রার্থী হিসেবে জয়যুক্ত করার নির্বাচন নয়, এই নির্বাচন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন যুদ্ধাপরাধীদের বিপক্ষের নির্বাচন, এই নির্বাচন বঙ্গবন্ধুকে হত্যাকারীদের বিপক্ষে নির্বাচন, এই নির্বাচন যারা এদেশে সন্ত্রাস করছে, বোমা মারছে, বাসে আগুন দিচ্ছে, রেলে আগুন দিচ্ছে, সেই সকল আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে এই নির্বাচন। এই নির্বাচনে বিভিন্ন দেশ যারা এদেশের স্বাধীনতার সময় বিরোধিতা করেছে, বঙ্গবন্ধু হত্যার সময় সহযোগিতা করেছে, যারা এদেশের উন্নয়ন এখনও মেনে নিতে পারে না, যারা এদেশের খাদ্যে দুর্ভিক্ষ তৈরি করার চেষ্টা করে, এ সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এই নির্বাচন। মাননীয় প্রধানমন্ত্রী যখন পদ্মা সেতু করেন, তখনও যেমন দেশি বিদেশি ষড়যন্ত্র করে আমাদের স্বপ্নের সেতু, অর্থনৈতিক মুক্তির সেতু পদ্মা সেতু না করতে পারে, সেই ষড়যন্ত্র যারা করেছিল, আজকেও তারা এই নির্বাচন যেন করতে না পারে, সঠিক সময়ে যেন নির্বাচন না হয়, সেই একই ষড়যন্ত্র তারা করে যাচ্ছে। তাই সকল ষড়যন্ত্রের মোকাবেলা করার নির্বাচন আগামী 7 জানুয়ারির নির্বাচন। সোমবার মাদারীপুর এক আসনের উত্তর বহেরাতলা ভেন্নাতলা স্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ এসব কথা বলেন। এদিন তিনি উত্তর বহেরাতলা ও দত্তপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে জনসংযোগ, পথসভা ও জনসভায় অংশ নিয়ে ভোটারদের প্রতি ভোট প্রার্থনা করেন। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল লতিফ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ সেলিম, ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার সহ স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন হায়দার সহ উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ। চিফ হুইপ আরো বলেন, এই নির্বাচনের মাধ্যমেই এদেশে বড় ধরনের একটি পরিবর্তন আসবে, সেই পরিবর্তন হলো এদেশে যারা শাসন ক্ষমতায় থাকবে, আপনাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি যারা থাকবে, এদেশের রাজনীতির সাথে যারা থাকবে, আমরা চাই তারা সবাই স্বাধীনতার পক্ষের শক্তি থাকবে। স্বাধীনতার বিপক্ষের শক্তি যদি ক্ষমতায় থাকে, তাদের কাছ থেকে মানুষ কিছুই পায়নি এবং ভবিষ্যতেও পাবে না। বঙ্গবন্ধুকে হত্যা করার পরে আমরা দেখেছি আমাদের রাজনীতিকে পরিবর্তন করা হয়েছে। নির্বাচন, এই নির্বাচন যারা এই দেশে সন্ত্রাস করছে, বোমা মারছে, জেলে বাসে আগুন দিচ্ছে, যারা রেলে আগুন দিচ্ছে, সেই সকল আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে এই নির্বাচন। এই নির্বাচনে যারা বিদেশে বিভিন্ন দেশ এই দেশের স্বাধীনতার সময় বিরোধিতা করেছে, এই দেশে বঙ্গবন্ধু হত্যার সময় সহযোগিতা করেছে, যারা এই দেশের উন্নয়ন এখনো মেনে দিতে পারে না, যারা এই দেশে খাদ্য দুর্ভিক্ষ করার জন্য সবসময় ষড়যন্ত্র করে, সকল ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে এই নির্বাচন। মাননীয় প্রধানমন্ত্রী যেমন পদ্মা ব্রিজ যখন করে, তখনও যেমন দেশি বিদেশি ষড়যন্ত্র করে আমাদের স্বপ্নের ব্রিজ সেতু, আমাদের অর্থনৈতিক মুক্তির সেতু পদ্মার সেতু না করতে পারে, সেই ষড়যন্ত্র যারা করেছিল, আজকেও তারা এই নির্বাচন যেন করতে না পারে, নির্বাচন যেন সঠিক সময় না হয়, তারা সেই একই ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই সকল ষড়যন্ত্র মোকাবেলা করা নির্বাচন আগামী 7ই জানুয়ারি নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমেই এই দেশে একটা বড় ধরনের পরিবর্তন আসবে, সেই পরিবর্তনটা হলো যে এ দেশে যারা শাসন ক্ষমতায় থাকবে, এ দেশে যারা আপনাদের নির্বাচিত প্রতিনিধি থাকবে, এ দেশে যারা রাজনীতির সাথে থাকবে, আমরা চাই সেটা সকলেই স্বাধীনতার পক্ষে শক্তি থাকতে হবে। স্বাধীনতার বিপক্ষে শক্তি যদি ক্ষমতায় থাকে, তার কাছ থেকে মানুষ কোনো কিছু পায়ও নাই, ভবিষ্যতেও পাবে না। বঙ্গবন্ধুকে হত্যা করার পরে আমরা দেখেছি আমাদের রাজনীতিকে পরিবর্তন করা হয়েছে।